পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে শরীয়তপুরের বিভিন্ন বাজারে বাজার মনিটরিংয়ের কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখছি যে পালং বাজারে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা ঘুরে ঘুরে পণ্যের যে সহনীয় দাম সেটা তারা দেখছেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছেন তারা দোকানের যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকাগুলো তারা মিলিয়ে নিচ্ছেন এবং এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীদের যে চালান রয়েছে তার সাথে তারা সেটা মিলিয়ে দেখছেন সেক্ষেত্রে অসঙ্গতি দেখলে ব্যবসায়ীদের তারা সে বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন এছাড়া কাঁচা পণ্য পাশাপাশি মাছ মাংসের দোকানগুলোতেও কিন্তু এ সকল শিক্ষার্থীরা কাজ করছেন এবং শৃঙ্খলা ফেরাতে এ সকল শিক্ষার্থীরা গত দুই দিন থেকেই কিন্তু এই বাজারগুলোতেও মনিটরিং করছেন এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি তারা বলছেন যে তারা এটা স্বাভাবিকভাবে নিয়েছেন এবং তারা স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে যেহেতু ধাপে ধাপে বিভিন্ন সময় যে অতিরিক্ত মূল্য দিতে হতো ব্যবসায়ীদের সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে যার কারণে কিন্তু দামটা কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে শুধুমাত্র বাজার মনিটরিং এ সীমাবদ্ধ নয় সকল শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন সড়কে শরীয়তপুরের যে সকল সড়ক রয়েছে সে সকল সড়কে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন যানবাহন চালকদের সতর্ক করছেন যে সকল মোটরসাইকেল সাইকেল আরোহীরা রয়েছেন বা চালকরা রয়েছেন তাদেরকে হেলমেট ব্যবহারের জন্য তারা পরামর্শ দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কিন্তু এসকল সাধারণ শিক্ষার্থীরা হাতে নিয়েছেন যার ফলে শহর কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠেছে তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সংস্কারমূলক কাজের সর্বশেষ তথ্য